কি মগনা কোন বরিশালের খাতার গেতি, তোমার তো খ্যাত খ্যাতির দিয়ে উঠে আয় লঞ্চের পিছন ধরে এই সেই কত কথা শুনি। তো আইজগ চেষ্টা করবো মোর আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ দিয়ে একটু স্মার্টলি আমনে গো কিসেন কেমনে সুন্দর হয়ে হাজাইবেন হেয়ার টিপস শেয়ার করতে। তো এইরম খাতার গাঁটির মতো কইরা মন না হান অনেকেই খ্যাত পাবে, কিন্তু গড়ে শাক সবজি লতা পাতা রাহেন। তো অনেক সময় হয় যেটা ইন্দুর তেলাপোকা পিঁপড়া সবকিছুতেই কিন্তু আমরা এই জিনিসগুলো নষ্ট হরে। তো হেইডার ফান্ডে সহজ একটা স্মার্ট সমাধান মোর দ্বারা সংসারের সবচেয়ে কষ্টের কাম হইতে বাজার গুছের না, আরো আগে যদি এই জিনিসটা পাইতাম। তো এখন দেখেন কেমনে কত ছোট্ট জায়গার মধ্যে আপনাকে এটা গুছাই দেখামো। জাস্ট 1 ফিট জায়গা, যত ছোট রান্না ঘর হোক সুলাহাল, ঠিক আছে, যত ছোট সুলাহাল হোক কোনো অসুবিধা নাই। আর এখন যে হারে জিনিসপত্রের দাম বাড়তে লাগবে, সময় থাকতে তাড়াতাড়ি কিন্না এরম কিন্তু গুছাই গেছাই থুয়ে লন, হলে কিন্তু নিশ্চিন্তে খাইতে লইতে পারবেন, নাইলে টাহা খাওয়া লাগবে। তো এই হইছে আলু, 1 হেক্টর মধ্যে 4 থেকে 5 কেজি করে রাখতে পারবেন। খাডের নিচে আর সুলাহালের এ জায়গা ও জায়গায় এই সমস্ত জিনিসপত্রে হাজাই গোজাই রাহার দিন শেষ, ঠিক আছে। আমনে আমনের সুলাহালে কোন জায়গায় কোনার মধ্যে কি রাখছেন হ্যাঁ আমনে ছাড়া আর কেউ জানবে না। তো এই যে দেখেন কত সহজে গুছাই গাছাই রাখতে লাগছি। আর এই জিনিসটা খালি মাতারি মানুষে যে পারবে হ্যাঁ না, বেডা মানুষেও কিন্তু একেবারে সহজে বাজারটা লয়ে আইবে আর নিজের রাতে গুছাই রাখে দেবে, বউরেও একটু কামে কাজে হেল্প করো হয়ে যাবে। তো এখন দেখেন এই ছোট্ট একটা জিনিস মুই কত সুন্দর হইরে হাজাই থুইছি। আর এর মধ্যে কি আছে কইতে রান আপনারা কেউ, মুই যদি এইটা না খুললে দেখাই কইতে পারবেন কন, কইতে পারবেন কি না কন? তাইলে এই জায়গা মোরা কয়টা সাইজ রাখছি, একটা হইছে 5 তাক, একটা হইছে 4 তাক, আর এক হইছে 3 তাক। এখন এর সুযোগ সুবিধা একটু কই, একটা জিনিস দেখেন এর নিচে কিন্তু 4 গো চাক্কা আছে, মনে করেন ঘর টর পোষপেন বা একটু সরান দরকার হইছে আপনার কোনো কিছুর জন্য, তো এই জায়গা কিন্তু চাক্কার মধ্যে লক সিস্টেম আছে, আপনি লক করে নেবেন, এটা আর ঘুরবে টরবে না। আবার এক জায়গা আর এক জায়গায় সরাইবেন, এই লকটার দিয়ে সরাইলেই পারবেন। আর এটা 360 ডিগ্রি ঘোরে, মানে অনেকগুলো আছে ফিক্স থাকতে কিন্তু এটা কিন্তু 360 ডিগ্রি সব দিকে ঘুরবে। তো এই হইছে কালা একটা, আর এই হইছে ধলা একটা, এই হইছে ইন্ডিয়ান, এই হইছে চাইনিজ, যার যেটা লাগবে সেইটাই নেন, ঠিক আছে। দামে আইতে লাগছি কোন জায়গা কিনবেন হ্যাও কইতে লাগছি। এখন আন ছোট রান্নাঘর কালি পেঁয়াজ রোহন আদা এগুলা গুছাই থাকলে তো হইবে না। আরো একটা জ্বালা আছে কিন্তু সুলাহালে রান্দার পরে রেডি আলু পেঁয়াজ গুছাইনে শেষ। এখন দেখেন কত ছোট্ট এক জায়গার মধ্যে সিপার মধ্যে মুই এটা থুয়ে দিতে লাগছি, মনে হয় না আপনার সুলালে এরকম সিপা এক জায়গা আছে, এই জায়গার মধ্যে এটা থা হয়ে যাবে। এখন রান্নাঘরে আরো একটা জিনিসের ঝামেলা হয় সুলালে, রান্না বাড়া তো হইছে, এক কোথায় টেবিলের উপরে, এক কোথায় চেয়ার উপরে, এক কোথায় খাডালে, হ্যার পর পিঁপড়ায় ধরে, হ্যাঁ পর হ্যার মধ্যে তেলা চোরা আইয়া পরে। তো সেই সমস্ত কোনো সমস্যা নাই, একদিনে কয় পদের রানবেন, 4-5 পদের তো আর বেশি রানবেন না, হ্যাঁ না। তো এখন মনে করেন ভাতের পাতিল এরম একটু বড় খারাপ পাতিলও যদি রাখতে চান রাখতে পারবেন, এই একটু মাঝারি সাইজের পাতিল রাখতে পারবেন, এই যা করই বা এরম বড় ফ্রাইং প্যান রাখতে পারবেন, বা এরম 2-3টা গ্যাপ আছে আপনি এই গ্যাপে রাখেন, আরও তরি তরকারি রাঁধছেন হ্যাঁও রাখা যাইবে, ঠিক আছে। বড় যত বড় পাতিল হারেই হোক কোনো সমস্যা নেই, 4-5 পদের রান্না বাড়ার পরে জিনিসটা গুছেনার ডান। এখন এই যে ছোটো খাটো একুয়া জিনিস কিন্তু কত কিছু এইডার মধ্যে রাখছেন, ডাইনিং টেবিল যদি থাকে হ্যার পাশেও থুই তারবেন, চুলা হলে হ্যার পাশেও থুই তারবেন। মনে করেন এই হয়েছে পেঁয়াজ রোহনের র্যাক, এর পাশে এই যে সিপা একটু জায়গা আছে এই জায়গাটায় থুয়ে দেন। এখন আন মোর চ্যানেলের রেফারেন্স দিয়ে কেউ যদি এই 2টা জিনিসের কম্বো কেনেন, আগে সবগুলোর আলাদা আলাদা দাম কমু, হেয়ার পরে হইছে যাইয়া এই 2টার কম্বো নিলে কি সুযোগ সুবিধা পাইবেন হে কই। এতক্ষণ ধরে মোর ভিডিওটা দেখছেন, দাম হোনার ফানে একেবারে বুকের মধ্যে দরফুর দরফুর করতে লাগছে না, তো আন দাম কইতে লাগছে। এটা হইছে ইন্ডিয়ার 3 তাক, মানে 3 পদের জিনিস থুই তারবেন, চাইলে 5 পদও থুই তারবেন। তো 3 তাকের একগুয়া যদি কেউ নেন এই মুভিং সিস্টেমের, একগুয়ার দাম পড়বে মাত্র 3,500 টাকা। আর হেয়ার পরে এই যে 4 থাকের গুয়া, কেউ যদি 4 থাকের গুয়া নেন মুভিং সিস্টেম ভেজিটেবল আর এগুয়া বা হাক পাতা থইন না বা প্যাজ রং থইন না, এগুয়ার দাম পড়বে মাত্র 4,500 টাকা। আর হেয়ার পর মোর যেগুয়া সবচেয়ে বেশি পছন্দ সংসারের ফান্ডে না, একটু কষ্ট মষ্ট করে বড় জিনিস কেনাই ভালো, বড় জিনিস কিনবেন সহজে একবার কিনবেন সারা জীবন ইউজ করবেন। তো এইটার যে দাম, এইটার দাম হইছে যে
যদি সিঙ্গেল এক নেন তাহলে দাম হইছে 5500 টা। তাইলে প্যাকেজে কিন্তু ছাড় আছে, প্যাকেজের দাম হোনার ফলে লগেই থাকেন পুরো ভিডিওতে। এরপর এই গেল কালাডা, এখন আন ধলাডা। কেউ যদি কালো রং ভালো না ঠেন, কালাডা ভালো না ঠেন, তাহলে স্টেনলেস স্টিলের চাইনিজ ভেরিয়েন্টের এই নেন। চার তাক, পাঁচ তাক আর তিন তাক, এই তিনটা ভেরিয়েন্টে হয়। তো এই যেটা পাঁচ তাক, এটা হয়েছে 6500 টাকায় পাইবেন। খুব সহজ সিস্টেম, ফাংশন কিন্তু সব একই। এটাও ঘুরবে, বাইরে হইবে, খুলবে, আর এইরকম ঘুরাই ঘুরাই আপনি কিন্তু কামকাজ ধরতে পারবেন। এক জায়গা অন্য জায়গায় নেওয়া লাগলে নিতে পারবেন। এটার দাম পড়বে মাত্র 6500 টাকা পাঁচ তাক। এরপর চার তাক যেটা আছে, এটার দাম পড়বে মাত্র 5500 টাকা। এটাও কিন্তু স্টিলের। আর এরপর এই যেগুলো আছে তিন তাক, এগুলোরও কিন্তু দাম পড়বে মাত্র 4500 টাকা। এখন এসে যে এই আরিফাতিল থন্যা স্ট্যান্ডগার্ড দাম কয়ে দেয়, এগুলো যদি একুয়া খালি আলাদা কেনেন হলে দাম হয়েছে যে মাত্র 3200 টাকা। এখন আন মোরদারে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হয়েছে এই ভেজিটেবল থন্যা বা হাট পাতা থন্যা, সবজি থন্যা, এই রেগুয়া। একবার দাম আয় কত, একবার দাম হয়েছে যে মাত্র 5500 টাকা। আর এই যে রেগুয়া, এই দুগ্গা জিনিস থাকলে তো রান্নাঘর গুছে না শেষ। তো একবার দাম হয় যে 3200, দুগ্গা মিল্লা দাম আয় 8700 টাকা। যারা মোর চ্যানেলের রেফারেন্স দিয়া এই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন বা এই ঠিকানায় আইয়া কইবেন যে অমুক চ্যানেল দেখতে আইসি, হ্যাগো ফান্নে টাস্কি খাওয়ার একটা ডিসকাউন্ট 700 টাকা নাই হয়ে যাবে, মাত্র 8000 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো যার যে যাইদা লাগবে, খালি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আর হ্যাগো বিকাশ নাম্বারে 500 টাকা পাঠাই দেবেন, প্রোডাক্ট আপনাকে বাসায় যাবে, এরপর বাদবাহী টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন। তো অনেক 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 দিন পরে বরিশালের ভাষায় কথা বলার চেষ্টা করছি, জগা খিচুড়ি বানাই হেলাইছি না কি করছি যাই না, তবে যার যার আঞ্চলিক বা নিজস্ব ভাষা, এটা কিন্তু একটা মধুর জায়গা বা ভালো লাগার জায়গা। যেহেতু শহরে থাকি, হয়তো কাজের প্রয়োজনে আমরা বইয়ের ভাষায় কথা বলি বা শুদ্ধ ভাষায় কথা বলি, বাট আমার কাছে আমার অঞ্চলের ভাষাটা খুব ভালো লাগে। তো আজকে ফাইনালি কামরুল ভাই আমাকে সুযোগ দিছে নিজের আঞ্চলিক ভাষায় তার প্রোডাক্ট প্রমোশন করার, এটার জন্য আমি কামরুল ভাইয়ের কাছে অনেক অনেক গ্রেটফুল বা থ্যাঙ্কফুল। সো এতক্ষণ ফান, মাস্তি, মজা, যাই হোক না কেন, খুব কাজের দুইটা জিনিস দেখিয়েছি সংসারের জন্য এবং চেষ্টা করেছি নিজের আঞ্চলিক ভাষা উপস্থাপন করার জন্য। তো ফাইনালি একটু আপনাদের উদ্দেশ্যে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে যদি বলি, এটা হচ্ছে আয়রন রডের উপরে ন্যানো কোটেড করা। এটা ভাইয়ারা 10 ইয়ার্সের মতো ওয়ারেন্টি দেয়, কালার ওয়ারেন্টি। আফটার 10 ইয়ার্স আপনারা চাইলে এটার মধ্যে স্প্রে পেন্টিং করে নিতে পারবেন। এবং এই ভেজিটেবল র্যাকটা লিটারালি লাইফ সেভিং একটা প্রোডাক্ট, কারণ আমি নিজে আমার কিচেনের জন্য একটা নিয়েছি এবং সিরিয়াসলি কিচেনের চেহারা চেঞ্জ। বিশেষ করে আমরা যারা ভাড়া বাসায় থাকি, আমরা কিন্তু খুব ছোট কিচেন পাই, আমরা কিন্তু ক্যাবিনেটও পাই না অনেকে, তাদের জন্য এই জিনিসগুলো এত স্মার্ট, এত গুড লুকিং। এবং কিচেনে কেউ ঢুকলে সিরিয়াসলি বলতে পারবে না আপনি আলু পেঁয়াজ কোথায় রাখছেন, এবং আপনার বেডরুমের কি বলে খাটের নিচে আপনাকে আলু পেঁয়াজ আর রাখতে হবে না। সো চমৎকার এই প্রোডাক্টগুলো কামরুল ট্রেডিংয়ে আসলে আপনারা কিনতে পারবেন অথবা অনলাইনেও কিনতে পারবেন। এটা লুজ কিনলে 5500, হাই স্ট্যান্ডার্ড লুজ কিনলে 3200। তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা কম্বোটা নেবেন এবং আমার চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা 700 টাকা ডিসকাউন্ট পাবেন। 700 টাকা এখনকার সময় অনেক কিছু, তো 700 টাকা ডিসকাউন্টে মাত্র 8000 টাকায় আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন। সারা বাংলাদেশে 500 টাকা ডেলিভারি, সরি 500 টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে। আর অন্য কেউ যদি লুজ নেন, তো আমি রিকোয়েস্ট করেছি কামরুল ভাইকে যে ভাই অনেকের আছে অ্যাডভান্সে একটু সমস্যা হয়, সো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে একটু ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন। সো আগামী এক সপ্তাহ আপনারা ফ্রি হোম ডেলিভারি নিতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোয় যোগাযোগ করেন, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে। আপনারা জাস্ট 500 টাকা বুকিং মানি দিয়ে ভাইয়াকে অ্যাডভান্স করেন, ভাইয়া কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিবে। কিছু প্রোডাক্ট খুব লিমিটেড স্টক আছে, দ্রুত অর্ডার করবেন। সো দেখাবো এই শপের নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। সো মনুরা, দাদিরা, খালাম্মারা, চাষিরা, ফুবাম্মারা, যার যেটা লাগবে লয়ে এলাম, আল্লাহ হাফেজ।